নীল নদের তীরে অবস্থিত মিশর, এর প্রতিটি বালুকণায় জড়িয়ে আছে ইতিহাসের গন্ধ। ফারাও পিরামিড, মমি আর প্রাচীন সভ্যতার লীলাভূমি এই দেশ। আফ্রিকা মহাদেশের প্রান্ত দেশে অবস্থিত এই দেশটি এশিয়ার সাথে সংযুক্ত, এর কারণে একে আফ্রিকার প্রবেশদ্বার বলা হয়ে থাকে। এই দেশের সরকারি নাম মিশর আরব প্রজাতন্ত্র। মিশর নামের উৎপত্তি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য হলো যে প্রাচীন মিশরের ভাষার দেশটির একটি নাম ছিল কমেট বা কালোমাটির দেশ। নীল নদের বন্যার সাথে বয়ে আনা উর্বর কালো মাটি, যা মরুভূমির মাটি, ডিসার্ট অথবা লাল জমি থেকে আলাদা। দেশটি খুব শুষ্ক, ফলে গরম পড়ে ভীষণ। শীতকালে খুব তীব্র শীত অনুভূত না হলেও বৃষ্টি হয়। উত্তর আফ্রিকায় গাজা এবং লিবিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত প্রাচীন সভ্যতার বাইক মিশর। উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে সুদান, পূর্ব দিকে লোহিত সাগর এবং পশ্চিমে লিবিয়া ঘিরে রয়েছে সমগ্র দেশটিকে। ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ স্থাপন করেছে সুয়েজ খাল। মিশরের প্রধান নদী নীল নদ দেশটিকে দুইটি অসমান অংশে ভাগ করেছে। নীল নদের উপত্যকা ও বদ্বীপ অঞ্চলে মিশরের বেশিরভাগ মানুষ বাস করে। নীল নদকে কেন্দ্র করে মিশরের সভ্যতা গড়ে উঠেছে। মিশরের রাজধানী কায়রো, যা আফ্রিকার সবথেকে বড় শহর। এই শহরে খুব কাছেই প্রাচীন মিশরীয় ব্যাবিলন শহর অবস্থিত ছিল বলে ধারণা করা হয়। নীল নদের বদ্বীপে এর শীর্ষে এর শহরের অবস্থান। নদীর অপর তীরে ছিল মিশরের প্রাচীন রাজধানী মেমফিস,